वेलकम टू माय यूट्यूब चैनल टेक एंड साइंस मैन बंधु आज जो अंक पड़े देखो एक्स इक्वल टू सेक थीटा माइनस कॉस थीटा वाई इक्वल टू सेक टू द पावर एन थीटा माइनस कॉस टू द पावर एन थीटा है तब देखा हो जे एक्स स्क्वायर प्लस फोर इंटू डीवाई डी एक्स होल स्क्वायर इक्वल टू एन स्क्वायर इंटू वाई प्लस फोर एक्चुअली एटा थेके एटा देखाते बोलछे जे अंकटा बोलते चाइछे आमरा फार्ष्ट ए साइडटा डेरिवेटिव करे निच्छि আমার কী করতে হবে এটা এটা আলাদা আলাদা ডেরিভেটিভ করতে হবে আমার এখানে এক্সের মানটা পাবো এখানে ডিওয়াই ডিএক্সের মানটা অ্যাকচুয়ালি পেয়ে যাবো ঠিক আছে বন্ধুরা তো এইখানটা আমাকে ডিওয়াই ডি থিটা বার করতে হচ্ছে ডিওয়াই ডি থিটা ঠিক আছে তো এন এনটা কী হবে আচ্ছা এখানে কিছু ফর্মুলা আছে আপনার ফর্মুলা মানে কি ডেরিভেটিভের ফর্মুলা আছে এক্স টু দি পাওয়ার এন যদি আপনারা লক্ষ্য করেন ডেরিভেটিভ এইখানে দুটো ফর্মুলা ইউজ হবে ডেরিভেটিভে ফার্স্ট অফ অল ডি বাই ডি এক্স ইউ প্লাস মাইনাস ভি ঠিক আছে এটা হচ্ছে ডি এক্স ইউ প্লাস মাইনাস ডিভি ডি এক্স সেকেন্ড ফর্মুলা যদি কোনো ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন থাকে অ্যাকচুয়ালি আপনার কী যাবে এন নামবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে ইন্টু ডি বাই ডিএক্স যদি এটা ওয়াই থাকে ডিওয়াই ডিএক্স হবে অ্যাকচুয়ালি তাহলে ডি বাই ডিএক্স কেটে গেল ঠিক আছে বন্ধুরা তো এইখানটা এই দুটো ফর্মুলা ইউজ হবে টার্ম ইউজ হবে আপনার সেটা কী করে হচ্ছে একটু দেখুন ঠিক আছে বন্ধুরা দুটো ফর্মুলা ইউজ হচ্ছে ডেরিভেটিভ আচ্ছা আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি মানে একটা একটা করে যদি দেখাই ধরুন আমি কী হবে এটা পাটে পাটে তো ভেঙে যাবে আমি কিন্তু ডি থিটা সেক টু দি পাওয়ার এন থিটারটাকে বার করে দেখিয়ে দিচ্ছি আমি ডাইরেক্ট এখানে মানটা বসিয়ে দেবো আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে বন্ধুরা তো এইখান থেকে আমরা কী বলবো এন একটা নামছে বন্ধুরা সেক এন মাইনাস ওয়ান থিটা এন টু একটা আলাদা করে ফাইন দিতে হচ্ছে ডি বাই ডি থিটা এন টু সেক থিটা সেক থিটার ফর্মুলাটা বসবে আপনার এন ইন্টু সেক টু দি পাওয়ার এন মাইনাস থিটা ইন্টু সেক থিটা ইন্টু ট্যান থিটা বন্ধুরা এটা পেয়েছে অ্যাকচুয়ালি আর একটা কী পাবো ডি বাই ডি থিটা কস টু দি পাওয়ার এন থিটা এখানেও সেম কেস হবে এন ইন্টু কস টু দি পাওয়ার এন থিটা মাইনাস এন থিটা অ্যাকচুয়ালি আবার একটা ফাইন হবে কস থিটার সেটা কী হয়ে যাবে মাইনাস সাইন থিটা মানে অ্যাকচুয়ালি এখানে আমরা যেটা পাচ্ছি মাইনাস এন কস থিটা ইন্টু কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা ইন্টু কী হচ্ছে সাইন থিটা তাই তো বন্ধুরা এবার এত কিছু যে হলো এবার এখানে আমি বসাই আর কি এই যে ডেরিভেটিভটা করলাম কি বুঝতে পেরেছেন এবার জাস্ট আমি বার করে যেটা দেখালাম জাস্ট আমি যখন ডেরিভেটিভটা এরকম লিখবো ডাইরেক্ট এরকম লিখে দেবো ঠিক আছে তখন আমি আর করব ঠিক আছে বন্ধুরা কী করলাম দুটো পোর্শান সেটা একটু ভালো করে দেখে নিই ঠিক আছে লেট স্টার্ট তো আমি এখানে পোর্শানটা স্টার্ট করলাম ভালো করে দেখে নিয়েছেন তাহলে ডি থিটা ইন্টু সেক টু দি পাওয়ার এন থিটা মাইনাস ডি বাই ডি থিটা কস টু দি পাওয়ার এন থিটা অ্যাকচুয়ালি কী বললাম এটা একটা এন আসবে একটা সেক টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা হয়ে গেল একটা কী আসছে সেক থিটা ইন্টু টেন থিটা পার্টিকুলার এটার ক্ষেত্রে সেম জিনিস বললাম একটা এন আসবে ঠিক আছে বন্ধুরা একটা কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসবে একটা মাইনাস সাইন থিটা ঠিক আছে বন্ধুরা কী বললাম এইটার ক্ষেত্রে কী আসবে বললাম এন একটা আসবে সেক টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা ইন্টু সেক থিটা ইন্টু টেন থিটা এটার ক্ষেত্রে কী আসলো এন এসছে কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা ইন্টু মাইনাস সাইন থিটা ঠিক আছে বন্ধুরা ইন্টু মাইনাস সাইন থিটা তো
তো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি পাচ্ছি একটা লক্ষ্য করবেন, মাইনাস ইনটু আছে, মাইনাসে মাইনাসে এটা প্লাস সাইন হয়ে যাবে ইনটু। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি পাবো, একটা একটা সুযোগ করণীয় সুযোগের ফর্মুলা আছে, যদি কোনো কিছু পার্টিকুলারলি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন থাকে, এক্স টু দি পাওয়ার এম বা এক্স টু দি পাওয়ার এন, এটা একটা ফর্মুলা সূচকের, ঠিক আছে বন্ধুরা। এটা পার্টিকুলারলি এই ফর্মুলাটা ইউজ হবে এই দুটোর ক্ষেত্রে, তো কী হবে এক্স টু দি পাওয়ার সেক এন থিটা বাই সেক থিটা ইনটু সেক থিটা ইনটু ট্যান থিটা প্লাস, এটার ক্ষেত্রে কী হয়ে যাবে, এটার ক্ষেত্রে এন ইনটু কস এন থিটা বাই কস থিটা সাইন থিটা, ঠিক আছে বন্ধুরা, সাইন থিটা। তো অ্যাকচুয়ালি সেক থিটা কেটে যাবে, আমরা এখানে পাবো এন ইকুয়াল টু সেক টু দি পাওয়ার এন থিটা ইনটু ট্যান থিটা। এখানে অ্যাকচুয়ালি একটা সম্পর্ক আছে সাইন থিটা বাই কস থিটা, মানে হচ্ছে এইটাকে যদি এরম করে লিখেন কস টু দি পাওয়ার এন থিটা ইনটু সাইন থিটা বাই কস থিটা, এন ইকুয়াল টু সেক এন থিটা ইনটু বন্ধুরা ট্যান থিটা প্লাস এন ইনটু কস এন থিটা ইনটু ট্যান থিটা, এটা পার্টিকুলার আমরা ডি ওয়াই ডি থিটা পেলাম, ঠিক আছে। এটা থেকে একটু দুটো জিনিস কমন যাবে, এন ইনটু ট্যান থিটাটাকে একটু কমন নিয়ে নিন, যেটা আমাদের খুব সুবিধা হবে, কস টু দি পাওয়ার কস টু দি পাওয়ার এন থিটা, ঠিক আছে বন্ধুরা। ঠিক আছে, এবার এক্স সেটটা একটু দেখা যাক কী হয়, এক্স সেটটা পার্টিকুলারলি একদম ইজি, জাস্ট ফর্মুলা ফেলবেন, কস থিটা, এটা ফর্মুলা হচ্ছে সেক থিটা ইনটু ট্যান থিটা মাইনাস ইনটু মাইনাস সাইন থিটা, সেক থিটা ইনটু ট্যান থিটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা পাচ্ছি সাইন থিটা, অ্যাকচুয়ালি ডি এক্স ডি থিটা, ডি এক্স ডি থিটা অ্যাকচুয়ালি। তো এখান থেকে আপনার যদি আমি ট্যান থিটা কমন নিয়ে নিই, এখান থেকেও যদি আমি ট্যান থিটা কমন নিয়ে নিই, পাবো সেক থিটা প্লাস কস থিটা, হয় কেন কস থিটা হলো, কস থিটা হওয়ার কারণ হলো এটার থেকে যদি পার্টিকুলার ট্যান থিটা কমন নিয়ে নিই, এটা তো ট্যান থিটা আছে, ওই জন্য সেক থিটা হয়ে গেলো, সেক থিটা ইনটু ওয়ান হয়ে গেলো সাইন থিটা বাই ট্যান থিটা হয়ে যাবে। তখন তো যখন একটু ভালো করে দেখতে পারেন, যখন সেক থিটা ইনটু ট্যান থিটা ছিল প্লাস সাইন থিটা ছিল, আমি কী করছি, এখান থেকে ট্যান থিটা কমন নিয়ে নিচ্ছি, ট্যান থিটা থেকে কমন নিয়ে নিলে এখানে সেক থিটা ইনটু ওয়ানই রয়ে গেল, এখানে সাইন থিটা বাই ট্যান থিটা, ঠিক আছে বন্ধুরা, বাই ট্যান থিটা। এই ট্যান থিটা একটা সম্পর্ক আছে, যাকে বলা হয় সাইন থিটা বাই কস থিটা, সাইন সাইন থিটা কেটে গেলো উল্টে যাবে ইনটু, উল্টে গিয়ে এখানটা কে যাবে কস থিটা, তার মানে এটা ওয়ান ইনটু কস থিটা। ব্যাক এটা পার্টিকুলার কী পেলাম, ট্যান থিটা ইনটু সেক থিটা প্লাস কস থিটা, ঠিক আছে বন্ধুরা। সেটাই হচ্ছে এখানে হবে অ্যাকচুয়ালি, তাহলে হলে আপনার কী হচ্ছে দেখুন, আচ্ছা এখানে তো দেখিয়ে দিয়েছি আপনার ডি এক্স ডি থিটা, আচ্ছা এখানে একটা জিনিস উল্টে নিন, ডি থিটা বাই ডি এক্স করে নিন, কারণ আমার একটুখানি সুবিধা হবে, ওয়ান বাই ট্যান থিটা বাই সেক থিটা প্লাস কস থিটা, একটু সুবিধা হবে আর কি আমার। আবার এখানে ডি ওয়াই ডি এক্স এর আমাকে একটা মান বার করতে হবে, এবার ডি ওয়াই ডি এক্স কে ডি ওয়াই ইনটু ডি থিটা ইনটু ডি থিটা বাই ডি এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এন ইনটু ট্যান এন ইনটু এন ইনটু ট্যান থিটা
সেক টু দি পাওয়ার এন থিটা প্লাস কস টু দি পাওয়ার এন থিটা সেক থিটা এন টু সেক থিটা প্লাস ট্যান ট্যান কেটে গেল। আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি এন সেক এন থিটা কস এন থিটা বাই সেক থিটা প্লাস কস থিটা। তাহলে ফ্রেন্ড বন্ধুরা তো যে বুঝতে পারলেন বন্ধুরা যে পার্টিকুলার আমরা কেটে কেটে এন ইন্টু সিক্স টু দি পাওয়ার এন থিটা প্লাস কস টু দি পাওয়ার এন থিটা প্লাস বাই সেক থিটা প্লাস কস থিটা ডিএক্স ডিওয়াই ডিএক্স পার্টিকুলারলি আমরা কী পেলাম অ্যাকচুয়ালি যেটা পাচ্ছি ডি ওয়াই ডিএক্স ইন ইন্টু সেক টু দি পাওয়ার এন থিটা প্লাস কস টু দি পাওয়ার এন থিটা বাই বাই সেক থিটা প্লাস কস থিটা। তাই তো বন্ধুরা তো এবার আমি এখানে যেটা আমাকে দিয়েছে অঙ্কটা আর কি অঙ্কটা যে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু ডি বাই ডি ওয়াই ডিএক্স হোল স্কোয়ার বাই এন তার স্কোয়ার ওয়াই ফোর যেটা প্রমাণ করতে বলেছে আমাকে সেটা আমাকে বার করে দেখাতে হবে। পেয়েছি আমি কি দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু ডিওয়াই ডিএক্স দ্য হোল স্কোয়ার। এটার সময় এটা প্রমাণ করতে বলি যে কী করে হচ্ছে সেটা একটু লক্ষ্য করুন অ্যান্ড ফলো করুন আমাকে অঙ্কটা যখন করছি এক্স স্কোয়ার একটা মান দেওয়া আছে আর কি সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার কারণ এক্স তার হোল স্কোয়ার ছিল প্লাস ফোর ব্র্যাকেট কমপ্লিট করলাম সেকেন্ড ব্র্যাকেট লাগালাম আবার সেকেন্ড ব্র্যাকেট ইন্টু ডিওয়াই ডিএক্স এর মান আমরা কী পেয়েছিলাম এন ইন্টু সেক টু দি পাওয়ার এন থিটা প্লাস কস টু দি পাওয়ার এন থিটা বাই আর কি সেক থিটা প্লাস কস থিটা হোল তা স্কোয়ার পুরোটা স্কোয়ার ছিল আমি স্কোয়ার লাগিয়ে দিলাম। এবার কী করে হবে এবার ক্যালকুলেশন করুন দেখুন কী আসতে চাইছে আমার সেই বন্ধুরা কী আসছে সেটা একটু দেখতে পারেন কী হতে পারে। তো মাই ফ্রেন্ড তো এটা করতে গেলে এটা কী হয়ে যাবে আপনার এটা তো আপনার এ মাইনাস বিতে হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে এটা হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে তাহলে কে যাবে সেক্স স্কোয়ার থিটা অ্যাকচুয়ালি মাইনাস টু সেক থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ফোর সেকেন্ড ব্যাকেটটা বন্ধ করে দিন। আচ্ছা আমাদের একটা এর ফর্মুলা আছে এ টু দি পাওয়ার বা বি টু দি পাওয়ার এম থাকে তাহলে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম হোল স্কোয়ারটা তো স্কোয়ারটা তো একটাই দিয়ে আছে যাই কোনো তিন থাকলে তিনও হতো বা কোনো ওয়াই থাক মানে ফোর থাকলে ফোর হবে দশ থাকলে যা হিউজ পাওয়ার যদি থাকে সেইটাই আসবে। তো প্র্যাকটিক্যাল পার্টিকুলারলি এটা হচ্ছে একটা ফর্মুলা করণ হিসাবে তো এটা কী হয়ে যাবে এন স্কোয়ার সিক টু দি পাওয়ার সিক টু দি পাওয়ার এন থিটা প্লাস কস টু দি পাওয়ার এন থিটা তার হোল স্কোয়ার এখানে সেম জিনিস হয়ে গেল সিক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার কারণ এনও তো এর সাথে গুণ আছে ওই জন্য পুরোটাই গুণ হবে আর পার্টিকুলারলি এখানে সিক থিটা কস থিটা সিক থিটা একটা সম্পর্ক আছে জানবেন কস থিটার সাথে ওয়ান বাই কস থিটা তাই তো
এই কস আর কস থিটা কেটে গেল, পার্টিকুলার আমরা এখানে কি পেলাম, মাইনাস টু। এই মাইনাস টু আর প্লাস ফোরে কি হয়ে যাবে, মাইনাস টু আর প্লাস ফোরে কি দেখতে পাবেন, টু হয়ে যাবে, প্লাস টু হয়ে যাবে। তো আমি এখানে কি পাচ্ছি, সিক্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু, ব্র্যাকেট ক্লোজ বন্ধুরা। তো এইটার ক্ষেত্রে কি হবে, আমি একটা আলাদা পোর্শনে করে দিচ্ছি, এটা প্রায় সেমই হচ্ছে, মাইনাসটার ক্ষেত্রেই হবে। এই সেক্স থিটা মাইনাস ওয়ান যেটা হাল পেলে এই সাইডটা প্রমাণ করে দেখালাম, সেই সেম কেস হবে, ঠিক আছে। আমি সব পার্টিকুলারলি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি সাইডে, কারণ এখানে করতে গেলে এখানে একটু করে দেখিয়ে দিচ্ছি আর কি সাইডে। তো কী ছিল, সেক টু দি পাওয়ার এন থিটা প্লাস কস টু দি পাওয়ার এন থিটা, দাদা বন্ধুরা তার হোল স্কোয়ার ছিল। আমি যদি এ প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলায় ফেলি, অ্যাকচুয়ালি দেখা যাবে যে আপনার কী দেখা যাবে, তো ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা জিনিস দেখা যাবে যে সেক টু দি পাওয়ার, সেক টু দি পাওয়ার এন তার হোল স্কোয়ার হবে একটা স্কোয়ার প্লাস টু সেক টু দি পাওয়ার এন থিটা ইন টু কস টু দি পাওয়ার এন থিটা, আর একটা হচ্ছে কস টু দি পাওয়ার এন থিটা তার হোল স্কোয়ার। তো এটা কী হয়ে যাবে, সেক টু দি পাওয়ার টু এন থিটা প্লাস, অ্যাকচুয়ালি আর একটা কী হয়ে যাচ্ছে আপনার, এই যে সেক থিটা আমি কী বললাম, ওয়ান বাই কস থিটা, ওয়ান বাই কস টু দি পাওয়ার এন থিটা ইন টু কস টু দি পাওয়ার এন থিটা, এইটা এটা কেটে গেল আবার সেম পোর্শন, আবার কী হয়ে যাবে কস টু এন থিটা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সেক টু এন থিটা প্লাস কস টু এন থিটা প্লাস টু, সেক থিটা সেক টু দি পাওয়ার টু এন থিটা প্লাস কস টু দি পাওয়ার টু এন থিটা প্লাস টু। এটা ভালো করে দেখে নিয়েছেন কী বোঝালাম অঙ্কটা, জাস্ট এ প্লাস বিতে হোল স্কোয়ার ফর্মুলা পেলাম, এখানে জাস্ট ত্রিকোণমিতির কিছু টুকটাক জিনিস ইউজ করলাম, সেটা কাটাকুটি করে আমি এই পোর্শনটুকু পেলাম। তো এইটা পার ক্ষেত্রে আমি আর একটা কথা বলে দিচ্ছি, যদি এন না থাকতো, এই এনগুলো হবে না আর কি, এই এনগুলো বাদ দিয়ে দিন, মানে ভেবে নিন যে পাওয়ারে এন নেই, পাওয়ারে এন নেই, ঠিক আছে, এখানেও এন নেই একটা, ঠিক আছে, কস থিটা বাই কস থিটা, এখানটা এন থাকবে না, এইখানটা এন থাকবে না, সেম সেক্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টুই হবে। তাহলে আমরা এখানে কি পেলাম বন্ধুরা, লক্ষ্য করলেন যে আর কি, যে এন স্কোয়ার একটা তো থাকছেই আমার, এখানে আমরা পাচ্ছি সেক টু এন থিটা প্লাস কস টু এন থিটা প্লাস টু, তাই তো বন্ধুরা। এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু, ব্র্যাকেট কমপ্লিট, তাই তো বন্ধুরা। অ্যাকচুয়ালি তো আমরা এটা পেলাম, এবার দেখুন আমার এটা কি আছে পার্টিকুলার, দেখুন এইটা এটা পুরো মিলে যাচ্ছে। এবার সেকেন্ড ব্র্যাকেটগুলোকে একটু আমি এন স্কোয়ার প্লাস টু এই দুটো দুটো মিলে গেল, কেটে গেল দাদা বন্ধুরা, এই দুটো এই দুটো সেমলি কেটে গেল দাদা বন্ধুরা। এবার আমরা কি পাচ্ছি, এন স্কোয়ার টু এন থিটা, টু এন থিটা
প্লাস কস টু এন থিটা প্লাস টু। আচ্ছা আমার এইখানে কি দেখাতে বলছে, ফোর ওয়াই স্কোয়ার প্লাস, মানে ওয়াই স্কোয়ার প্লাস ফোর, এখানে টু আছে, এখানে দুই আছে, আমি ফোর কী করে নিয়ে আসবো বন্ধুরা? কী হবে ফোরের জায়গা? এই দুইটাকে, এই যে দুই ছিল আপনার, এই দুইটাকে প্লাস ফোর একটা মাইনাস টু ইউজ করে দিন, চার থেকে মাইনাস দুই যদি আমি বাদ দিই, মানে ফোর মাইনাস টু ইকুয়াল টু টু, ফোর মাইনাস টু ইকুয়াল টু টু, তো সেম এখানে ইউজ হয়েছে, ফোরটাকে রেখেছি মাইনাস টুটাকে ইয়ে করে দিয়েছে, ফোরটাকে একটু বাইরে রাখবো, মাইনাস টুটাকে আমি ভেতরে রাখবো, অ্যাকচুয়ালি প্লাস ফোর ব্র্যাকেট ক্লোজ। এইটা মানে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি কী পাবেন, সেক টু এন থিটা প্লাস কস টু এন থিটা মাইনাস টু সেক এন থিটা, একটা ধরলাম কস টু দি পাওয়ার এন থিটা, ঠিক আছে? এই সেক থিটা, সেক টু দি পাওয়ার এন থিটা ডাইরেক্ট কেন ধরে নিলাম, এটাকে আমরা একটা লাইন এক্সট্রা করাই যেতে পারে, ওয়ান বাই কস টু দি পাওয়ার এন থিটা প্লাস ফোর, ঠিক আছে বন্ধুরা? তাহলে এন স্কোয়ার ইন্টু সেক টু এন থিটা প্লাস কস টু এন থিটা, ঠিক আছে, মাইনাস টু, এটা মনে হচ্ছে সেক টু দি পাওয়ার এন থিটা ইন্টু কস টু দি পাওয়ার এন থিটা প্লাস ফোর, ঠিক আছে? তো এইখানটা আমরা কি পেলাম, একটা ফর্মুলা আছে এ মাইনাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা, আমরা তো জানেন একটা ফর্মুলা কেন বলছি, এর দুটো ফর্মুলা হতে পারে আপনার, এ প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা, ঠিক আছে বন্ধুরা? তো অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, এইটা মানে হচ্ছে আপনার কি বলুন, কি অ্যাকচুয়ালি আপনার, আমার কি ছিল এন স্কোয়ার তো পেয়েই গেছিলাম, এইটা মানে হচ্ছে সেক এন থিটা মাইনাস কস এন থিটা তার হোল স্কোয়ার প্লাস ফোর, তাহলে এন স্কোয়ার ইকুয়াল টু এইটা মানে কি ছিল ওয়াই তা স্কোয়ার প্লাস ফোর, এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর, এটা প্রমাণ হয়ে গেল। কোথাও যদি প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, কমেন্ট করতে পারেন প্লিজ ইউটিউব চ্যানেলে, ঠিক আছে বন্ধুরা? তো